হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এরকম আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, কিন্তু থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে আমার ঘরে কিচেনই নেই। আসলে কি বলুন তো, বড় বড় ইউটিউবাররা নিজেদের ব্যাপারে বলে, মানে কিভাবে তারা ভিডিও শুট করে, তাদের স্টুডিও দেখায়, তারা কিভাবে সবকিছু সেটিং করেছে বাগেরা বাগেরা অনেক কিছু নিজেদের ব্যাপারে বলে। তো আমারও ইচ্ছে হলো যে আমিও কিছু বলি, আমিও দেখাতে চাই আসলে ব্যাপারটা কি। আমার তো কিচেন নেই, কিন্তু কিচেন না থাকা সত্ত্বেও আমি চারটে কুকিং চ্যানেল চালাই। যদি আপনি আমার চ্যানেলকে ভিজিট করেন তাহলে দেখতে পাবেন যে আমার 6টা চ্যানেল, 2টো চ্যানেল ব্লগের, সেটা আলাদা কথা, কিন্তু কুকিং চ্যানেল আমার চারটে। চারটে মানে চারটে ভাষার চারটে চ্যানেল, হিন্দি, ইংলিশ, বাংলা আর মারাঠি। এই চারটে ভাষা আমি বলতে পারি, আর চারটে ভাষাতে আমার চারটে চ্যানেল আছে। আমি চারটে চ্যানেল ম্যানেজ করি, অথচ আমার ঘরে কিচেনই নেই। কিচেন না থাকা সত্ত্বেও আমি কি করে শুরু করলাম আর কি করে আমি সবকিছু করি, এটা আমি সবাইকে দেখাতে চাই। সবাইকে মানে যারা আমার মতো সিচুয়েশনে আছে, কিন্তু কোনো কিছু একটা বড় শুরু করতে সাহস পাচ্ছে না। দেখুন, শুরু করার জন্য তো আপনার অবস্থা ঠিক হবে না, শুরু করবেন তবেই আপনার অবস্থা ঠিক হবে, অবস্থার পরিবর্তন হবে। তো সেটাই আমি দেখাতে চাই যে আমার এই অবস্থানে থেকে আমি কী করে সব কিছু শুরু করেছি, কীভাবে আমার ঘরে সব কিছু সেট করেছি, সব কিছু সেটিং কী করে করা আছে, কীভাবে আমি ভিডিও শ্যুট করি, কোথায় কী রাখা আছে, সেই সব। আর আমি যখন প্রথম শুরুতে আমি হিন্দি চ্যানেল শুরু করি, তো তখন যখন আমি প্রথম চ্যানেল শুরু করি তখন আমার বাচ্চা 3-4 মাসের ছিল, 3-4 বা 4-5 মাসের ছিল। তখন লকডাউন চলছিল, আমার হাজব্যান্ডের কাজটাও চলে যায়। তখন আমি আমার হাজব্যান্ডের হেল্প করার জন্য আমি চ্যানেলটা খুলি, কারণ ওই সময় তো আমাদের অবস্থা খুবই খারাপ ছিল কাজ চলে যাওয়ার কারণে। এমনিতেই আগে থেকেই অবস্থা খারাপ, শুরু থেকেই আমার কাছে একটাই ঘর, মানে বিয়ের পর থেকে একটাই রুম আমার, আর একটাই রুমের মধ্যে আমার বেডরুম, কিচেন, মন্দির, ডাইনিং, যা কিছু বলুন সব কিছু আমার একটা রুমের মধ্যেই। তো সব কিছু ম্যানেজ করে আমি কি করে সব কিছু শুরু করলাম, কি করে সব কিছু চালাচ্ছি। আর তার আগে আমি বাইরে রান্না করতাম, মানে রুমের বাইরে, রুমের বাইরে মানে পুরোপুরি বাইরে, রুমের বাইরে বারান্দা বলে কিছু নেই। তো সেখানে আমি রান্না করতাম, বৃষ্টি আসলে রান্না করা বন্ধ, চুলায় রান্না করতাম, কাঠের চুলায়, জঙ্গল থেকে কাঠ কেটে আনতাম দুজনে মিলে, তারপরে রান্না করতাম। আর যখন বৃষ্টি আসতো রান্না করা বন্ধ হয়ে যেত, তো এই কারণে আমরা তখন খরচা একটু এদিক ওদিক করে, হিসাব টিসাব করে, কিপটেমি করে তখন একটা কিনলাম, ইন্ডাকশন কিনলাম, যাতে বৃষ্টি আসলে ভিতরে অন্তত রান্নাটা করতে পারি। বাইরে রান্না করতাম যখন নর্মাল দিন থাকতো, বৃষ্টি আসলে ঘরের ভেতরে রান্না করতাম ইন্ডাকশনে, এরকম করে। আর তারপরে জি কয়েল নিয়েছি, গ্যাস নিয়েছি, সব কিছু নিয়েছি, কিন্তু আরেকটা রুম বানানোর মতো টাকা এখনো হয়নি। তো চলুন আমি আমার এই একটা রুমই দেখাই, কিভাবে আমি সব কিছু করি, কিভাবে সেটিং করে রেখেছি সব কিছু আমি দেখাই, চলুন। তো বন্ধুরা, এই হলো আমার রুম, রুম বলুন ঘর বলুন এটাই। সোজাসুজি আপনি খাট দেখতে পাচ্ছেন, আর খাটের নিচে একটা পর্দা। খাটের নিচটা আমি সবসময় এরকম পর্দা দিয়ে ঢেকে রাখি, কারণ খাটের নিচে আমার পুরো একটা সংসার পড়ে আছে। এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এই দেখুন অনেক কিছু খাটের নিচে রাখা আছে, যেগুলো কি বাইরে রাখার জায়গা নেই তাই, আর যখন যখন দরকার পড়ে আমি বাইরে বের করে ইউজ করি, আর তারপরে আবার ভেতরে সুন্দর করে রেখে দিই। এই দেখুন ভেতরে অনেকটা লাইটের অভাবে দেখা যাচ্ছে না, কিন্তু অনেক কিছু রাখা আছে। আর এই দিকটা দেখুন, এই দিকটা আমি রান্নাঘর হিসেবে ব্যবহার করি, এখানে জি কয়েল হিটার আছে, গ্যাস আছে, আর এখানে জলের জার আছে। আর এই যে এটা নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাসনের ঝুড়ি, মানে বাসন ধুয়ে আমি এর মধ্যে রাখি। আর এর ওপরে দেখুন এই যে পাপড় দেখা যাচ্ছে, যাই হোক এটা একটা বাসন রাখার শেলফ ছিল যেটা ভেঙে গেছে, তার শেলফগুলো আমি খুলে নিয়েছি আর এরকম করে লাগিয়ে দিয়েছি ঝুলিয়ে, দেখুন। আর জিনিসপত্র রাখার জায়গা নেই বলে এরকম আমি ঝুলিয়ে ঝুলিয়ে রাখি, প্লাস্টিকে বেঁধে বেঁধে। এই জামা কাপড় শোকানোর ক্লিপ হয় যেগুলো, সেই ক্লিপ, এই দেখুন এরকম ক্লিপ আমি এরকম করে লাগিয়েছি, আর এর ওপরে আমি জিনিসপত্র ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছি। আমি আসলে ভিডিও বানাবো বলে কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে রাখিনি, যেরকম থাকে রোজ রোজ যেরকম থাকে সেরকমই দেখাচ্ছি। এই দেখুন ওপরে নিচে দুটো শেলফ আছে, আর এদিকে দেখুন যে জিনিসগুলো বেশি ব্যবহার হয় না সেগুলো আমি প্লাস্টিকে বেঁধে রাখি, যাতে ধুলো পড়ে নষ্ট না হয়, খারাপ না হয়। এখানে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছেন, এটা কি আসলে জানলা দিয়ে জল আসে, যখন এই দিকের হয়ে বৃষ্টি হয় তখন জল আসে, তো তখন আমি কি করি এই প্লাস্টিকটা জানলার বাইরে দিয়ে ওদিক দিয়ে ঝুলিয়ে দিই, তাহলে আর জলটা আসে না, এই আর কি। আর এই যে ওপরে দেখছেন, এটা আমার মেয়ের দোলনা, বাড়িতে বানানো দোলনা, এটা আমি ওপরে ঝুলিয়ে রেখেছি, এটা যখন আমি নিচে নামাই তখন একেবারে এই যে হিটারের ওপরে চলে আসে, আমি নামিয়ে দেখাচ্ছি আপনাকে।
যখন ছোট ছিল তখন তো বেশি ঘুমোতো, একেবারে রান্না করছি তার ওপরেই মেয়ে ঘুমোচ্ছে এরকম একটা অবস্থা হতো। তখন আমি নিচে একটা ফ্যান লাগিয়ে রান্না করতাম। দেখুন আমি দোলনাটা নিচে নামিয়েছি, তাহলে আপনি সোজাসুজি বুঝতে পারছেন যে একেবারে রান্নার ওপরেই হচ্ছে এই যে ঝুলাটা। তো এইভাবে তখন আমি ম্যানেজ করতাম। এখন তো সবসময় অতটা ঘুমায় না, যখন ও ঘুমায় না তখনই আমি রান্না করি, যখন ঘুমায় তখন দোলনার মধ্যে ঘুম পাড়াই, এই আর কি। আর এই হচ্ছে লাইট, এই লাইটটা জ্বালাই আমি শুটিংয়ের সময়। আর এখানে দেখুন কিছু বাসন রাখা আছে, যেগুলো শুকনো বাসন, তো এগুলো আমি এরকম করে ঢেকে রাখি যাতে ধুলো পড়ে খারাপ না হয়। এখানে হাওয়া খুব জোরে চলে তাই ঢেকে ঢেকে রাখতে হয়। আর এদিকে দেখুন একটা র্যাক আছে, র্যাকের ওপরে আমি মন্দিরও বানিয়ে রেখেছি, ঠাকুর রেখেছি এখানে। আর এটা একটা সেলাই মেশিনের টেবিল, টেবিলটাই আছে, মেশিনটা আমার বাপের বাড়ি রয়ে গেছে তাই কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে ধুলো পড়ে খারাপ না হয়। আর ওটা হচ্ছে আমার ইয়োগা ম্যাট, আর এটা হচ্ছে খাট। খাটের সাইডে দেখুন এখান দিয়ে দড়ি টাঙিয়েছি, ওপরে একটা ওয়াল ফ্যান আছে খাটের জন্য। আর এদিকে দেখুন এদিকে আরও একটা সংসার আছে, এটা এখানে আমি বালিশ টালিশ রাখার জন্য ওপরে জায়গা করেছি, আর এখানে কাপড় টাপড় ঝুলানোর। আর এই হচ্ছে আমার মেয়ের টয়েজ, তো মেয়ে এখন বাইরে গেছে ঘুরতে ওর বাবার সাথে। এটা হচ্ছে আলমারি, আর এটা হচ্ছে ফ্রিজ। ফ্রিজটা আগে ছিল না, এই কিছুদিন আগেই ফ্রিজটা কিনেছি। আর ফ্রিজের পেছনে দেখুন আরও একটা সংসার আছে, ফ্রিজের ওপরে একটা সংসার আছে, ফ্রিজের আর আলমারির ওপরে অনেক কিছু রাখা আছে, দেখুন দেখে বুঝতে পারবেন। হোম থিয়েটার, স্যুটকেস, কম্বল, এটা ওটা অনেক কিছু, আর বাস্কেট ফাস্কেট অনেক কিছু। তো ওপরে যা কিছু কম লাগে তা কিছু আমি ওপরে রেখে দিয়েছি। আর ওপরে দেখুন দড়িও ঝোলানো আছে কাপড় ঝোলানোর জন্য, এমন জিনিস যেগুলো স্টোর করতে হয় সেগুলো রাখার জায়গা নেই, তো এরকম করে আমি প্লাস্টিকে ব্যাগে ভরে ভরে এরকম করে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিই যাতে ইঁদুরেও না কাটে আর জিনিসগুলো সেফ থাকে, এরকম করি আর কি। আর হিটারের পাশে যে কার্ডবোর্ডগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমি চেঞ্জ করতে থাকি, যখন যখন নোংরা হয় তখন তখন চেঞ্জ করে দিই, এরকম করে আর কি ম্যানেজ করি। আর এই হচ্ছে আমার ট্রাইপড, দেখুন বেশিরভাগ সময় আমি হিটারে রান্না করেই শ্যুট করি, তো তখন আমি ট্রাইপডটা এখানে হিটারের পাশে সেট করি, এখানে রাখি, আর এর সাথে ফোনটাকে অ্যাটাচ করি। ফোন থেকেই আমি শ্যুট করি, ফোন থেকেই এডিট করি, ফোন থেকেই আপলোড করি, সব কিছু ফোন থেকেই করি। আর এই হচ্ছে পুরো রুমের ভিউ, আপনি দেখতে পাচ্ছেন একটাই রুম, আর সেটাও খুবই ছোট, খুবই ছোট রুম, যেটা নর্মালি রুম হয় তার থেকে অনেক ছোট। এবার আমি বাইরে বেরোচ্ছি, আর নিচে দরজার নিচে যেটা ওটা হচ্ছে ময়লার থলি। তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি রুমে কিভাবে কি করি, এবার আমি আপনাদেরকে বলবো যে আমি চার চারটে চ্যানেল কি করে ম্যানেজ করি। আসলে চারটে চ্যানেল আমি চারটে ভাষায় চালাই, কিন্তু চারটে আলাদা আলাদা ভিডিও বানিয়ে চারটে ভাষার চ্যানেলে আমি আলাদা আলাদা করে আপলোড করি না। বিষয় হচ্ছে যে ইউটিউবে এটা লিগাল যে একটা ভিডিওতে যদি আপনি বারবার ওটাকে ভয়েস ওভার করে নিজের ভয়েসে যদি করেন তাহলে আলাদা আলাদা ভাষায় করতে হবে, আর যদি অন্য কারোর ভিডিওতে আপনি ভয়েস ওভার করেন তাহলে সেম ভাষায় করলেও হবে, এরকম একটা ব্যাপার আর কি। এটা লিগাল, আপনি এটাকে মনিটাইজ করতে পারেন। তো তাই আমি একটা ভিডিও শ্যুট করি, তারপরে আমি সেটাকে এডিট করি, এডিট করার পরে আমি প্রথমে হিন্দি চ্যানেলে ছাড়ি, আর তারপরে ওই আওয়াজটাকে মিউট করে দিয়ে বা আওয়াজটাকে হাটিয়ে দিয়ে আমি অন্য ভাষায়, অন্য তিনটে ভাষায়, ইংলিশ, মারাঠি আর বাংলা, তিনটে ভাষায় তিনবার আলাদা আলাদা করে আমি ভয়েস ওভার করি, তারপরে আমি আলাদা আলাদা চ্যানেলে আপলোড করি। এরকম করে হয় কি, আমি চারগুণ পরিশ্রম না করেও আমার চারগুণ লাভ হয় আর কি। তো এখন আমার হিন্দি চ্যানেল মনিটাইজড, ওখান থেকে আমার পয়সা আসে, আর বাকি বাংলা চ্যানেল এখনও মনিটাইজ হয়নি, বাকি দুটো তো অনেক পরে শুরু করেছি, ওগুলো এখনও মনিটাইজ হয়নি। যাই হোক, সেই সময় আমার অবস্থা এতটা খারাপ ছিল, তারপরেও আমি শুরু করেছি, আর এখন মোটামুটি যা হোক হচ্ছে, তো একদিন হবে এই আশাতে আমি করে যাচ্ছি। তো আমার মতো গরিব যারা বা আমার থেকেও কিছুটা ভালো অবস্থায় থেকেও যারা একটা শুরুয়াত করতে পারছেন না, হিম্মত পাচ্ছেন না, সাহস পাচ্ছেন না, তো তাদের জন্য আমি বলবো যে দেখুন, শুরু করার জন্য কখনো অবস্থা ঠিক হয় না, যে আপনার অবস্থা একটু ঠিক হয়ে গেলে তখন আপনি শুরু করবেন, এটা কখনো হয় না। যে অবস্থাতে আছেন সেই অবস্থাতেই শুরু করতে হয়, শুরু করবেন তবেই আপনার অবস্থার পরিবর্তন হবে। তাই ভয় না পেয়ে সাহস জুটিয়ে শুরু করুন, শুরু করুন, দেখবেন কিছু একটা তো নিশ্চয়ই হবে। তো বন্ধুরা আজকের জন্য আমার ভিডিও এই পর্যন্তই ছিল, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে একটা নতুন রেসিপির সাথে, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।